অনেকেই বলছে নাজিম এবং তানিশার বিয়ে আরও 2 দিন আগেই হয়ে গেছে, এইটা নাকি তানিশার বিয়ের ছবি। তো এটা কতটুকু সত্য জানি না, তবে তানিশা তার পেজে একটা পোস্ট করেছিল, নিজের বিয়ের শপিং নিজেই কইরা আইলাম, দুঃখের ঠেলায় বিয়াটা কইরাই ফালাইলাম। আচ্ছা যাই হোক, সে এই পোস্ট করার পর থেকে তার পেজে সমস্ত ভিডিও সে হাইড করে দিয়েছে। সব ভিডিও সে কেন প্রাইভেট করে দিল বুঝতে পারলাম না, নাকি একবারে ডিলিট করে দিয়েছে, আই ডোন্ট নো। তবে তারা যে কিছু একটা ভিতরে ভিতরে করছে সেটা মানুষ বুঝতেই পারছে। তবে তারা যদি বিয়ে করেই ফেলে, আই থিঙ্ক সবাইকে এটা জানানো উচিত যে আমরা বিয়ে করেছি এবং আমরা নতুন করে সংসার করতে চাই, মিমের সাথে আমার হচ্ছে না, তাকে ডিভোর্স দিয়েছি, সে এখন তার মতো করে ভালো থাকবে এবং আমরা আমাদের মতো করে নতুন করে সংসার সাজাচ্ছি। তখন দেখা যাবে মানুষও আর পোস্টের নিচে গিয়ে গিয়ে বাজে কমেন্ট করবে না, মানুষ তখন জেনে যাবে সত্যিটা এবং মানুষ তখন অপেক্ষা করবে রিভেঞ্জ অফ ন্যাচার দেখার জন্য। কারণ এই পৃথিবীতে এরকম যুগে যুগে হয়ে এসেছে, বেইমানদের শাস্তি নিজের চোখে মানুষ দেখেছে যারা বেইমানি করেছে। আই হোপ কেউই ভালো থাকতে পারেনি, তবে এইটারও শেষ পরিণতি দেখার জন্যই মানুষ অপেক্ষা করবে যে লাস্ট পর্যন্ত কী হয়।